গণধর্ষণ ইয়াত করা হয়েছিল, দুইগী কিশোরীর উপর নির্যাতন করা হয়েছিল। ইয়ার প্রতিবাদ আর এই ঘটনা সুদিবলে যাওতে 5 মে তারিখে হিরণময় খাখলারীক হত্যা করা হল। আর এই যে ধর্ষণ কাণ্ড, হত্যা, মার্ডার করা যে কাণ্ড, সেই দুইটা কাণ্ডত ধন আলী, বাহার আলী, রহমান আলী আর শেখবর আলী আর পারমিনা বেগম 5 গৰাকী ব্যক্তি ইয়াত অভিযুক্ত, ইয়াত জড়িত হয়ে আছে। আর ইয়াক প্রতিবাদ জানাই পেলায় ধর্ষণকারী শাস্তি পাবই লাগিব, হত্যাকারী শাস্তি পাবই লাগিব, ফাঁসি তেওঁলোকক কোর্টের যোগেদি রায়দান দিবই লাগিব। আর এই ন্যায় বিচারি পেলায় বহুতো ইয়াত হাজার হাজার রাইজ আজি এই দুধনৈত এই রাজুয়া প্রাঙ্গণত উপস্থিত হয়েছে, প্রতিবাদী কার্যসূচীত ভাগ লৈছে। আমার দাবি যে কোনো কারণত দোষী সারি না যায়। মই ধন্যবাদ জানাম গোয়ালপাড়া জেলা আরক্ষী প্রশাসন, জেলা প্রশাসনক, তেওঁলোকে 5 গৰাকী ব্যক্তিক সেই দুষ্কৃতিকারী, সেই হত্যাকারী, ধর্ষণকারীক করায়ত্ব করেছে। কিন্তু করায়ত্ব করায় শেষ কাম নহয়, অকল এরেস্ট করাই শেষ কাম নহয়। আজি যদি তেওঁলোকে 2-3 মাহ পিছত আরো যদি জেলের তেওঁলোকে যদি মানে রেহাই পায়, আমি এটা কেতিয়াও বিচরা নাই। আর ইয়ার কারণে আমি দাবি জানাইছো ধর্ষণকারী শাস্তি পাবই লাগিব, কঠোরপা কঠোর শাস্তি, হত্যাকারী ফাঁসি হবই লাগিব। আর হত্যাকারী আর ধর্ষণকারী একই মানুষে, সেই 5 গৰাকী ব্যক্তি। তো ইয়ার কারণে আমি আজি এই প্রতিবাদী কার্যসূচীর যোগেদি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, ডিজিপি ডাঙরিয়া, মুখ্য সচিব ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো যে ফাস্ট ট্রেক কোর্টের যোগেদি যখন হত্যাকারী আর ধর্ষণকারী পক্সো আইনের যোগেদি যে কিশোরী নাবালিকার উপর গণধর্ষণ কার্যসূচী করা হয়েছিল, সেই কিশোরী নাবালিকার ন্যায় আর হিরণময় খাখলারী যাক হত্যা করা হল, ইয়ার ন্যায় বিচারি পেলায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, ডিজিপি ডাঙরিয়া, মুখ্য সচিব ডাঙরিয়াক আমি দাবি জানাইছো ফাস্ট ট্রেক কোর্ট ইয়াতে গঠন করব, তদন্ত ক্ষিপ্রতারে চলিব লাগে। আর এস আই টির যোগেদি, ফাস্ট ট্রেক কোর্টের যোগেদি শাস্তি বিহিব লাগে। আর আজির এই প্রতিবাদী কার্যসূচীর যোগেদি আমি দাবি জানাইছো যে যে ভিক্টিম পরিয়াল, সেই ভিক্তিম পরিয়ালে 20 লাখ টাকা যাতে আর্থিক সাহায্য পায়, 2 গৰাকী কিশোরী পরিয়াল 5 লাখ 5 লাখে আর্থিক সাহায্য প্রদান করে। আর যেতালে ন্যায় নাপায় নিখিল বড় ছাত্রসন্থা, আন আন জাতীয় দল সংগঠনে আমি তীব্র গণতান্ত্রিক অবিরত আন্দোলন আমি চলাই যাব। আর আমি অবিরত ইয়াত হাঙ্গার স্ট্রাইক অনশন বহিবলে আমি বাধ্য হব। আন্দোলন গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে চলি থাকিব আর ন্যায় প্রদান করব লাগিব। অসম সরকারের কোনো এজন মন্ত্রী আজিলকে সেই ভিক্তিম পরিয়াল ঘর আহা নাই, খা খবর লওয়া নাই। অসম সরকার আজিলকে এটাও এই যে ধর্ষণকাণ্ড, এই হত্যাকাণ্ডের উপর মাত মাতা নাই। আমি দুঃখ পাইছো, আমি দুঃখ প্রকাশ করেছো। সরকারখানে যদি দায়বদ্ধতা আছে, খিলঞ্জিয়ার উপর যদি দায়বদ্ধতা আছে, সরকারের নিশ্চয় ইয়ার উপর নিজের যেখানে স্টেটমেন্ট, সরকারের যেখানে পদক্ষেপ মাত মাতিব লাগিছিল, কব লাগিছিল। আর আজি আমি দুঃখেরে ক্ষোভেরে সরকারক আমি আহ্বান জানাইছো, আপনাদের পদক্ষেপ লোক ফাস্ট ট্রেক কোর্টত আর এস আই টির গঠনের যোগেদি দোষীক শাস্তি দিয়া কাম আপনাদের দাঙি ধরক, তেতিয়াহে আমার সরকার, খিলঞ্জিয়ার সরকার, অসমৰ সরকার বলে আমি বিশ্বাস করবলে আমি বাধ্য হম। নহলে অন্যথা আমার অবিরত গণতান্ত্রিক আন্দোলন আমি অব্যাহত রাখিম। ধন্যবাদ।